বোমার পর এবার জঙ্গি আতঙ্কের নগরী সিলেট সিলেটে আগের দিন সন্ধ্যা থেকে পরদিন বিকেল প্রায় চব্বিশ ঘন্টা কেটেছিল সিলেটবাসীর রুদ্রশ্বাস বোমাতঙ্কে গত পাঁচ আগস্ট সন্ধ্যায় সিলেট নগরীর চৌহাট্টায় পুলিশ সার্জন চয়ন নাইডুর মোটর সাইকেলে অজ্ঞাতদের গ্রাইন্ডিং মেশিন রাখার ঘটনাকে কেন্দ্র করে মুহূর্তে সিলেটটির বোমাতঙ্ক ছড়িয়ে পড়ে বিশ বাইশ ঘন্টা পর সেই আতঙ্কের অবসান ঘটে সেনাবাহিনী টাইলস বা রড কাটার যন্ত্র উদ্ধার অভিযানের মধ্য দিয়ে এদিকে চৌহাট্টার আলোচিত গ্রাইন্ডিং মেশিন কাণ্ডে রেশ না কাটতেই সিলেটের রোববার দিবাগত রাত থেকে শুরু হয় জঙ্গি আতঙ্ক রোববার থেকে শুরু করে মঙ্গলবার রাত পর্যন্ত চরম আতঙ্কে কাটে সিলেট নগরবাসীর তবে মঙ্গলবার রাতে সিলেটের জঙ্গিদের দুই আস্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানের মধ্য দিয়ে অনেকটাই সেই আতঙ্ক কেটেছে গত রবিবার দিবাগত রাতে সিলেট নগরী এবং আশেপাশে কয়েকটি এলাকা জঙ্গি ধরতে অভিযান চালায় পুলিশ অভিযানকালে সিলেট নগরী মীরা বাজার উদ্দীপন একান্ন নম্বর বাসা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিন বাংলাদেশ বা নব্বই জেএমবির সদস্য নাইমুজ্জামান নাইমকে গ্রেফতার করা হয় নাইম নব্বই জেএমবির সিলেট আঞ্চলিক কমান্ডার পরবর্তীতে নাইমের কাছ থেকে তথ্য পেয়ে সোমবার রাতে ও মঙ্গলবার ভোরে পৃথক দুটি অভিযান চলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযানে গ্রেফতার করা হয় আরও চারজনকে এর মধ্যে সিলেট সিলেটনগরীর জালালাবাদ আবাসিক এলাকা থেকে সানাউল ইসলাম সাদি নামের একজনকে গ্রেফতার করে পুলিশ এছাড়াও শহরতলির টুকের বাজার এলাকা থেকে গ্রেফতার করা হয় তিনজনকে নাইম ও সাদি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী গ্রেফতারকৃত বাকি তিনজন হচ্ছে মির্জা সাইম জুয়েল ও রুবেল এই পাঁচ জঙ্গি সিলেটে হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহের মাজারে হামলার পরিকল্পনা করছিল বলে জানায় আইন বাহিনী পরবর্তীতে এই পাঁচ জঙ্গির দেয়া তত্ত্বের ভিত্তিতে রাতে পৃথক অভিযান চালিয়ে সিলেট নগরী জালালাবাদের টিলাগড়ে সাপলাবাগ আবাসিক এলাকায় দুটি বাসা থেকে বোমা বোমা তৈরির সরঞ্জাম ও জঙ্গি তৎপরতায় ব্যবহৃত কম্পিউটার উদ্ধার করেছে পুলিশের র্যাব মঙ্গলবার রাত সাড়ে আটটায় নগরীর জালালাবাদ আবাসিক এলাকার পঁয়তাল্লিশ বাই দশ নং বাসার মুক্তিযোদ্ধা ময়নুল আহমেদের বাসায় অভিযান চালায় পুলিশ এ সময় বাসা থেকে বোমা বোমা তৈরির সরঞ্জামক কয়েকটি কম্পিউটার উদ্ধার করা হয় উদ্ধারকৃত কম্পিউটারে বোমা তৈরির বেশ কিছু ভিডিও ছিল অপরদিকে জঙ্গি নাইম ও সাইমকে নিয়ে রাত সাড়ে নটা নগরীর টিলাগড়ে সাপলাবাগ আবাসিক এলাকার চল্লিশ বাই এ শাহবিলা নামের বাসায় অভিযান চালায় রেব পুলিশ সদস্যরা এ সময় জঙ্গি তৎপরতায় ব্যবহৃত কয়েকটি কম্পিউটার জব্দ করা হয় সর্বশেষ সেই দুই স্থানে অভিযান শেষে গ্রেফতারকৃত পাঁচ জঙ্গিকে নিয়ে মঙ্গলবার রাতেই ডাকার উদ্দেশ্যে রওনা দিয়েছে পুলিশ উল্লেখ্য গত পাঁচ আগস্ট সন্ধ্যায় সিলেট মহানগর পুলিশের ট্রাফিক সার্জেন চয়েন নাইডু তার ঢাকা মেট্রো চোদ্দ নয় দুই সাত শূন্য নম্বরের কালো রঙের পালসা মোটরসাইকেলটি চৌহাট্টা পয়েন্টে পুলিশ বক্সের পাশে রাখেন তিনি পার্শ্বস্থ একটি দোকান থেকে ফিরে মোটরসাইকেল লাল রঙের বোমা সদস্য বস্তু দেখতে পান বিষয়টি তিনি জানান ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে পুলিশের ক্রাইসিস রেসপন্স টিম ঘটনাস্থলে গিয়ে ওই মোটরসাইকেল ঘিরে ফেলে বন্ধ করে দেওয়া হয় চৌহাট্টা জিন্দাবাজার রাস্তা মুহূর্তে চৌহাট্টা পয়েন্টে মোটরসাইকেলে বোমা রাখা হয়েছে বলে গুঞ্জনও আতঙ্ক ছড়িয়ে পড়ে ঘটনাস্থলে আসে রেব নয়ের একটি টিমও সিলেট মহানগর পুলিশে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট না থাকায় খবর পাঠানো হয় ঢাকায় পুলিশের সদর দপ্তর থেকে চৌহাট্টা পয়েন্টে বোমা নিষ্ক্রিয়করণ বোমা ধ্বংসকরণ টিম পাঠাতে অনুরোধ জানানো হয় সেনাবাহিনী সদর দপ্তরকে সেনা সদর দপ্তরের নির্দেশনা পাঠায় সিলেটস্ত সত্র পদাধিক ডিভিশনকে এই ডিভিশনের বোমা বিশেষজ্ঞ একটি টিম পর বেলা দুইটার দিকে ঘটনাস্থলে আসে তারা প্রায় দুই ঘন্টা চেষ্টা চালিয়ে বোমা সদৃশ বস্তুটি উদ্ধার করেন টিম সদস্যরা কিন্তু বস্তুটি বোমা ছিল না ছিল স্রেফ একটি গ্রাইন্ডিং মেশিন